আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো প্রফেশনাল ভাবে লিপ আর্ট কিভাবে করতে পারবেন সেটি দেখে। তো এখানে প্রথমে একটি লেয়ার করে নেব। আপনি কি একটা নিউ লেয়ার দেখতে পাচ্ছেন? এটাকে একটি নিউ লেয়ার করে নেব। এখন চলে যাব পেন টুলে। পেন টুলে গেজ এই ঠোঁটটাকে আমি প্রথমে লিপটাকে আমি একটু মার্ক করে নেব। মার্ক করার জন্য পেন টুলের সাহায্যে এভাবে মার্ক করে নিব। আমি এভাবে মার্ক করে নিলাম। এখন মাউসের রাইট বাটন ক্লিক করে দিব, এখানে ম্যাক সিলেকশন ওকে করে দিলাম। এখন এখানে ফিল কালার দেখতে পাবেন, এই ফিল কালার গিয়ে এখানে একটি ক্লিক করে দিলে এটা কিন্তু ফিল হয়ে যাবে। ফিল হয়ে গেলে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে বেন্ডিং অপশন এতে চলে যাবেন। এখান থেকে হালকা একটু আপনি বাড়িয়ে দিবেন, এটাকে একটু বাড়িয়ে দেব, এখানে বাড়িয়ে দেব, এখানে এটাও একটু বাড়িয়ে দিয়ে এখানে রেড কালার দিয়ে দিব। ওকে করে দিলাম। এখন এই ব্লান্ডিং মোডটা চেঞ্জ করে আপনি এটাকে সফট লাইট করে দিন। দেখুন এখানে যে চিকচিকে ভাবটা সেটা কিন্তু এখানে চলে এসেছে। আমি ডিসলেট করে দিলাম, এটা কিন্তু চিকচিকে যে ভাব, ন্যাচারাল যে লিপটা সেটা কিন্তু এখানে দেখা যাবে। এটাকে সফট করার জন্য এখানে হার্ডনেসটা কমানোর জন্য আমি চলে যাব ফিল্টারে, এখানে ব্লার, এখানে গাউসিয়ান ব্লার, এখান থেকে একটু এটা আপনাদের এরকম থাকবে, এটাকে হালকা একটু বাড়িয়ে, হালকা একটু বাড়িয়ে এটাকে সফট লাইট করে দিবেন। এজন্যই এই সাইডটা যে যেটা হার্ডনেস ছিল সেটা যাতে না থাকে, সেটা মুছে যাতে যায় একটু সফটনেস থাকে, সেই জন্য একটু বাড়িয়ে দিয়ে এটা ওকে করে দিলাম। এখন দেখুন লিপটা কিন্তু আমি এটা হলো ন্যাচারাল, এটা কিন্তু কাজ করেছে। এখন কেউ বুঝতে পারবো না যে লিপটাকে আপনি আর্ট করেছেন, যেটা ঠোঁটের যে ভাঁজগুলো ছিল সেগুলো কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন সঠিক মাপে এটাকে আপনি লিপটাকে আর্ট করে নিতে পারেন। এই একটি লিপ রয়েছে, এটাকে একটু অন্য একটি কালার দেখতে আপনি গ্রেডিং করতে চান, সেক্ষেত্রে অন্য টেকনিকও আপনি এটা করতে পারবেন। সেটা কিবোর্ডে পি বাটন প্রেস করে দিয়ে এটাকে ছবিটাকে প্রথমে একটু মার্ক করে নেবেন। একটু মার্ক করে নিলাম, তো রেখে এটাকে ওকে করে ম্যাক সিলেকশন এটাকে আমি ওকে করে দিচ্ছি। এখন এটাকে আপনি কালার করে দিতে পারেন। কালার করে দেওয়ার জন্য নিউ একটি লেয়ার করে নেবেন। লেয়ার করে নিচের লেয়ারটাকে হাইড করে দিয়ে এখানে ফিল কালারটা এখানে দিয়ে দিবেন, কোন কালারটা দিতে চান এই কালারটা দিবেন। এখানে ধরুন আমি অন্য একটি কালার দিয়ে দিব, এই কালারটা দিয়ে দিলাম, এখানে ক্লিক করে দিয়ে একটা কালারটি কিন্তু বসে গিয়েছে। এখন এটাকে শুধু আপনি সফট লাইট করে দেন, এখানে সফট লাইট করে দেন, নিচের লেয়ারটাকে করে দিলাম। এখন দেখুন এখানে কিন্তু ন্যাচারাল ভাবে কিন্তু এটা কিন্তু বসে গেছে, কিন্তু এখানে কিন্তু একটা হার্ডনেস কিন্তু এখানে রয়ে গেছে। সেজন্য চলে যাবেন ফিল্টার ব্লার, এখানে গাউসিয়ান ব্লার থেকে হালকা একটু সফটনেস করে দিলে এটা সফটনেস হয়ে যাবে। এখানে যেমন ব্লান্ডিং মোড, মাউসের রাইট বাটন ক্লিক করলে ব্লান্ডিং অপশন, এখান থেকে হালকা এটা একটু বাড়িয়ে দিবেন, এটা একটু বাড়িয়ে দিবেন, একটু বাড়িয়ে দিলাম, এটা একটু বাড়িয়ে দিব। এখানে গ্রে থেকে এটাকে আমি ব্লু করে দিচ্ছি, ওকে করে দিলাম। এখন দেখুন কালারটা কিন্তু অনেকটা কিন্তু সুন্দর হয়েছে এটার সাথে। এটাকে আমি অন্য কালারে পরিণত করব, কন্ট্রোল ইউ বাটন প্রেস করে অন্য একটি কালার আপনি এখানে দিতে পারেন, রেড কালার, যে কোনো কালার আপনি এখানে বসিয়ে দিতে পারেন। ধরুন এই কালার দিয়ে দিলাম, লিপটা কিন্তু এখানে বসে গিয়েছে। তাহলে দেখবেন সঠিকভাবে একটি লিপ আর্ট কিভাবে করতে হয় সেটি দেখিয়ে দিলাম। একটুকে আমি সেভ করে নেব, কন্ট্রোল সি প্রেস বাটন প্রেস করে এটাকে সেভ করে নিচ্ছি, সেভ করে দিলাম। এখানে জেপিজি মোড এখানে একটা নাম দিয়ে দিব, এখানে সেভ করে দিলাম। ফটোশপের যত টুলস থাকবে সেগুলো টুলস আপনাদের দেওয়ার চেষ্টা করবে, এমনকি ভিডিও লিঙ্কে অনেক টুলসের অপশন বা পিএনজি ড্রেস সেগুলো দেওয়া থাকে, সেগুলো থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবেন, ব্যবহার করতে পারবেন। থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চালু রাখবেন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।